আমি এমনি করে ধর্মতলা মসজিদে নামাজ আদায় করতে গেলাম, জোহরের নামাজ পড়ছি, নামাজ পড়ে বসে আছি, একজন ভদ্রলোক দেখলাম দাঁড়ি দাঁড়িয়ে আছে, শুট প্যান্ট পরে আছে, সন্নত নামাজ পড়ছে, সন্নত নামাজ পড়ার ভিতরেই দেখলাম এমন টাইট ফিট প্যান্ট করে, প্যান্ট পরেছে, তো প্যান্ট পরে যখন সেজদায় গেছে পিছনে গিয়েছে ছিঁড়ে, অবাক, মানে কি ওর জ্ঞান গম্ভি হয় নাই, বব্বর বোঝে না যে নামাজ পড়তে গেলে পরে পোশাকটা কি পড়তে হয়, কথা ঠিক না বেঠিক? এবং তার সঙ্গে সঙ্গে একেবারে বাস্তব বলছি, আঙ্কেল স্যার মানে নামাজ সম্বন্ধে জানে না, শরীয়ত সম্বন্ধে জ্ঞান নাই, আবার মুসলমান বলে দাবি করে, মুসলমানের প্রথম নম্বরে কাতারে দাঁড়াতে বললেই বলে আমার নাম না আব্দুল্লাহ, আমার নাম না আব্দুর রহমান, আমার নাম না আব্দুল্লাহ ইনায়েতুল্লাহ। অথচ মুসলমানের যে করণীয় কাজ আল্লাহর বিধান রসুলের তরিকা তার ভিতরে বিন্দু পরিমাণে পাওয়া যায় না, কথা ঠিক না? তার ভিতরেই দেখলাম ফোন এসেছে নামাজের ভিতরে, ও তিন ডাকাতের মাথায় ফোনটা তুলে বলছে ভাই নামাজ করছি কলকাতায় আছি, পরে কথা বলি। আমি বসে আছি আশ্চর্য হয়ে, বাড়ি কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনায়। আপনি বোঝেন না নামাজের ভিতরে যদি গায়ে মশা লাগে মশা মারা যায় না? যায় কি বাবা, কথা বলেন, যায় তো সে ফোনটা ধরে কি করে, মানে বুঝতে হবে ওর নামাজ সম্বন্ধে কোনো জ্ঞান নাই, করতে হয় তাই পড়ে। এরকম আনকালসার মানুষ শতকরায় 80% আছে না নাই? নামাজের ভিতরে কিয়াম করা একটা ফরজ আছে না নাই? আছে না বাবা? কিয়াম করা মানে কি? মানে কি আবার ভাবি, ইয়া নবী সালাম আলাইকা, মানে কিয়াম করা, কিয়াম করা মানে দাঁড়ানো, স্টেপ দাঁড়ানো, মানে নামাজের ভিতরে 13টা ফরজ, বাইরে ভিতরে 13 ফরজ, ভিতরটা হলো 7টা ফরজ। এই 7টা ফরজের ভিতরে প্রথম নাম্বার ফরজ হলো কিয়াম করা, একটা কি ফরজ। এই ফরজ যদি আপনার না মেনে নেন, ফরজ যদি তরফ হয়ে যায়, আপনার নামাজ হবে না? হবে না। ও মুসলমান, ও করে যা টুকরা বাবাজি, ও চালু করে দেন, আমি নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সঙ্গে কথা বলতে চাই, কথা বলতে চাই, কথা বলতে চাই, কথা বলতে চাই। শুনে রাখো, আমার পিছনে দৌড়াতে হবে না, তুমি যাও তোমার পাইপকে কাবা চত্বের মাথা ফাটিয়ে দিয়েছে, তোমার পাইপের বদলা নেওয়ার জন্য চলে যা। কে বলছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস হরিণের কথাটা শোনার সঙ্গে সঙ্গে ছুটে ছুটে স্ত্রীর কাছে আসেন, স্ত্রী একই সংবাদ দেয়, ও আমার স্বামী আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কোথায় গিয়েছিলেন, এমন করে মুহাম্মদকে কাবা চত্বরে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আবু জাহাল, আপনি যদি আবু জাহালের থেকে প্রতিশোধ না নেন, আমি আপনার স্ত্রী হিসাবে বলছি আপনাকে আগামীকাল থেকে রান্না করে খেতে দেব না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথা গরম হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথা চড়াও হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস সোজা সুজে চলে গেলেন আবু জাহালের বাড়িতে। ও নেতা আবু জাহাল, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আমি তোমার সঙ্গে দুটো কথা বলতে চাই। আবু জাহালের সামনে দাঁড়িয়ে গেলেন, দুজনের বাদ প্রতিবাদ হতে না হতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন কি, আবু জাহালের মাথায় সজোরে মেরে দিয়েছেন, আবু জাহাল ওই জায়গায় পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরেতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছুটে ছুটে আল্লাহর নবী আল্লাহর রাসূল
শত্রুকে মাথা ফাটিয়ে এসেছি, তুমি যদি একটু মুসকে হাসি দাও তাহলে আমার কষ্ট করাটা সত্য কথা হবে। আল্লাহ নবী বলেন, চাচা যিনি আমাকে মেরেছেন আমার মাথা ফাটিয়ে দিয়েছে, তার বিপরীত মাথা ফাটিয়ে এসে আমাকে খুশি করার জন্য জানাও, আমি মোহাম্মদ ওই কাজে খুশি হব না, ওই কাজে খুশি হতে পারে না। যদি তুমি আমার কথাগুলো মেনে নাও, আমি মোহাম্মদ বলছি তার থেকে বেশি খুশি হয়ে যাবো, যদি বলা যায় না। প্রতিশোধ নিয়েই চাচা গিয়েছে, খুশি হও, রাসূল বলছে খুশি নাই, তুমি যদি আমার কথাগুলো মেনে নাও আমি মোহাম্মদ খুশি হয়ে যাব, জোরে বলা যায়। ও মুসলমান, ও কলিজা টোকরা ভাইরা, তাহলে বুঝতে হবে কিছু আমার ইয়াং জেনারেশন ভাইরা আছে, তারা হয়তো এমন করে পড়াশোনা করে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কত কাজ কাম করে, চাকরি বাকরি করে, নামাজ করে এমন করে সে আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো চলে, নামাজ পড়তে পারে তুমি কেন পারবা না? মানে হলো বুঝতে হবে আনন্দ করেছিল, কিন্তু আমার সিরত নিয়ে আনন্দ করে নাই, আমার সিরত নিয়ে খুশি হয় নাই। তবে আমি আজকে কথা দিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচা